সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আজকের পর্বে আমরা শিখব কিভাবে একটা লো কোয়ালিটি ইমেজকে হাই কোয়ালিটিতে রূপ দেওয়া যায় সেটা আমরা দেখব এটাকে অনেকেই আপ আপস্কেল বলে থাকে এটাকে ছবিকে আমরা একটা সাইজ থেকে আরেকটা সাইজে কনভার্ট করব এবং সেই ইমেজটা যদি লো কোয়ালিটি থাকে সেটাকে আপডেট করবে মানে হাই কোয়ালিটি রেজলিউশন দিবে তো এটার জন্য আমাদের এর আগে অনেকগুলো ক্লাস হয়ে গেছে যে কিভাবে একসাথে এক দুই হাজার পাঁচ হাজার দশ হাজার ছবি আপস্কেল করতে হয় এটা নিয়ে আমরা একটা বিস্তারিত ক্লাস পাবলিক করছি তো তারপরে অনেকে আছে তারা ওই সফটওয়্যারটা প্রপারলি ব্যবহার করতে না তো সেই জন্য আজকে তাদের কথা চিন্তা করে নতুন আরেকটা সফটওয়্যার আমি দেখাবো বা বলতে পারেন এআই দেখাবো যেটার মাধ্যমে আপনারা খুব সহজেই আপনাদের ছবিকে আপস্কেল করে নিতে পারবেন এবং এইগুলো কাদের প্রয়োজন পড়ে এইগুলো মোটামুটি যারা প্যাসিভ মার্কেট প্লেস যেমন শাটার স্টক অ্যাডোবি স্টক ব্যাকাইস এই ধরনের মার্কেট প্লেসে প্যাসিভ মার্কেট প্লেসগুলোতে যারা কাজ করতেছে বা ভবিষ্যতে কাজ করবে তাদের জন্য কিন্তু খুবই প্রয়োজন তো আমরা একটা কোর্স লঞ্চ করছি রিসেন্টলি প্যাসিভ ইনকাম উইথ ইয়াই এই কোর্সের ভিতরে কিন্তু আমরা বিস্তারিত অনেক কিছু বলছি এবং আমাদের অনেক স্টুডেন্টরা কিন্তু এই কোর্সটা চলাকালীন সময়ে এটা কোর্স বেশি না মাত্র পনেরো বিশ দিন বা এক মাসের একটা কোর্স এই কোর্সটা করেই কিন্তু অনেকেই ইনকাম শুরু করে দিয়েছে ঠিক আছে যেমন একটা ছবি বিক্রি করে ফেলছে একজনের দুই ডলারে তো বুঝেন ব্যাপারটা যদি দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার ফাইল তিনি আপলোড করতে পারে মার্কেট প্লেসে তাহলে কি পরিমাণ আর্ন করতে পারে একটু ভেবে দেখতে পারেন তো আমাদের ওই ক্লাসগুলো যারা দেখেন নাই আমাদের পাবলিক করা আছে ক্লাসগুলো রিসেন্টলি তো আপনারা চালিয়ে দেখে নিতে পারেন তো আমাদের বিষয় কিন্তু এটা না আমাদের বিষয় হচ্ছে ছবিটাকে আপস্কেল করা যায় কীভাবে সেটা আমরা দেখব তো আমরা সরাসরি আপস্কেল করার জন্য একটা টুলস ডাউনলোড করে নেবো প্রথমে আমরা এখানে গুগলে এসে সার্চ করব। আপিস্কেল আপিস্কেল ডাউনলোড এটা লিখে জাস্ট সার্চ করবেন সার্চ করার পরে আপিস্কেল ওয়ারজি নামের প্রথম যে লিঙ্কটা পাবেন এবং এই লোগোটা একটু খেয়াল করবেন হ্যাঁ এই লোগোটার উপরে ক্লিক করে আপনারা চলে আসবেন তাদের মেন ওয়েবসাইটে এখানে তারা বিস্তারিতভাবে বলে দিয়েছে যে এই কোয়ালিটি ব্লার ছবিগুলো কীভাবে হাই কোয়ালিটির রূপ দিছে এটা হচ্ছে এই এয়ের মাধ্যমে কিন্তু তারা করে ফেলছে হ্যাঁ তো আমরা চাইলে এটা ব্যবহার করতে পারি আমাদের প্রত্যক্ষ জীবনের কাজের জন্য এবং কি যারা প্যাসিভ মার্কেট প্লেসে কাজ করতেছেন এবং আপনাদের ইমেজগুলো অনেক সময় কি ব্লার হয়ে থাকে তো সেগুলোকে কোয়ালিটিফুল করতে চাইলে আপনারা কিন্তু এই সফটওয়্যার ব্যবহার করতে পারেন তো এটা কিভাবে ডাউনলোড করব আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করব নিচের দিকে আমাদের কিছু ডাউনলোডের জন্য কিছু সিস্টেম দেওয়া আছে তো যাদের এইগুলো ডিভাইস আছে বা এই উইন্ডোজগুলো দেওয়া আছে তারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন যেহেতু আমাদের লিনাক্সও নাই ম্যাকবুকও নাই ঠিক আছে আমার আছে কি উইন্ডোজ তো আমি জাস্ট উইন্ডোজটাকে সিলেকশন করব তাহলে এখানে দুইটা আছে একটা জিপ আর একটা হচ্ছে জিপসারা হ্যাঁ তো আমরা উপরেরটাকে সিলেকশন করে ডাউনলোড করতে পারি তো এটা আমার অলরেডি ডাউনলোড হয়ে গেছে তো আমি যেটা করবো এটা ইনস্টল করবো জাস্ট আমি আমার কম্পিউটারে চলে যাব এখান থেকে আমরা যেটা করব ডাউনলোড অপশনে ক্লিক করব এটা হচ্ছে আমাদের ফাইলটা তো আমরা জাস্ট এখান থেকে রান করব অন্য অন্য ফাইলটা যেভাবে আমরা রান করি সেমভাবে এখান থেকে ইয়েসে ক্লিক করব আপনারা হয়তো আমার স্ক্রিন প্রপারলি দেখতে পাচ্ছেন তো আমরা এখান থেকে ইনস্টলে ক্লিক করব এখান থেকে ফিনিশে ক্লিক করব দেখেন আমাদের সফটওয়্যারটা প্রপারলি ইনস্টল হয়ে গেছে এবং দেখতে এরকম লাগতেছে হ্যাঁ তো আমরা এখান থেকে সেটিংস করে নিতে পারি সামথিং না চাইলেও সমস্যা নেই আমরা জাস্ট বেস যে অপশনটা আছে ম্যাচ তো এটা অন করে দিতে পারি অথবা না চলে সমস্যা নেই জাস্ট আমরা একটা ফোল্ডারেও করতে পারি অথবা ধরেন আমরা সিলেকশন করেও করতে পারি হ্যাঁ ফাইল দৌড়ে দৌড়েও করতে পারি তো এখানে সব কিছুই দেওয়া আছে এটা হচ্ছে কি সিঙ্গেল সিঙ্গেল ছবি যদি আমরা করতে চাই সেটা করতে পারবো এবং আমরা চাইলে কি ফোল্ডার আকারেও সেটা করতে পারবো তো আমরা যেটা করবো আমরা সরাসরি সিঙ্গেল ফটো আমরা আপ স্কেল করবো তো আমি একটা কাজ করি আমার ফটো দেখতে হবে যে কোন ফটোটা আমার কাজের জন্য রাখছি আমি তো আমি কয়েকটা ফটো বের করি আমার এখান থেকে তো আমি নিচের দিকে চলে আসি দেখি আমি কোনো ফোল্ডার পাচ্ছি না রিসেন্টলি কোনো ফোল্ডার হ্যাঁ এখানে আমি কিছু ছবি পাচ্ছি তো এই ছবি তিনটা আমি কপি করলাম কপি করে আমি আমার কম্পিউটারের এই জায়গাটাতে টেস্ট করে রাখবো হ্যাঁ একটা ফোল্ডার তৈরি করে এখানে পেস্ট করে রাখলাম এবং আমি তিনটা ছবির আমি আপস্কেল দেখবো এবং আমি এগুলো একটু নাম লিখে রাখি হ্যাঁ ধরেন এক এক দুই তিন হ্যাঁ তো এটা করে রাখলাম এবার ধরেন আমি সিলেক্ট এখান থেকে আমি আমার এই ফোল্ডারটা কপি করি কাট করি এখান থেকে আমি ধরে না আমি ডাউনলোডে রাখি কারণ ডাউনলোডটা খুব সহজেই পাওয়া যায় আর কি ওকে তো আমি এখান থেকে সিলেকশন করব এখান থেকে একটা ছবি নিয়ে আসি ধরেন এই ছবিটা আমি কী করতে চাই আপস্কেল করতে চাই দেখেন এটা জাস্ট আমি ম্যাক্স করে দিতে পারি ও এটাই থাকবে চারই থাকবে হ্যাঁ ডাবল করার দরকার নাই আমরা জাস্ট এটাই করে রাখবো জেনারেট যেটা আছে ফার্স্ট এটাই দিয়ে জাস্ট আপ স্কেলে ক্লিক করবো দেখেন কয়েক মিনিটের ভিতরে তারা ছবিটাকে আপ স্কেল করে দিবে দেখেন চল্লিশ পঞ্চাশ শুরু হচ্ছে আপস্কেল করা দেখেন দুটার ভিতরে রেজলিউশন দেখেন আগে ছিল এরকম এখন হচ্ছে এরকম ঠিক আছে অরিজিনাল হচ্ছে এটা স্কেলের পরে হয়েছে এটা দেখেন সবগুলো দেখতেই পাচ্ছেন বুঝতে পারছেন এবং আমরা যদি দেখি আমাদের এই ছবিটা কোথায় সেভ হয়ে রইল তো আমরা আমাদের ওই ফাইলে গেলেই দেখতে পারবো আমাদের ছবিটা সেভ হয়েছে কিনা তো দেখেন আমাদের ছবিটা এটা হচ্ছে আপস্কেলের পরে প্রথমটার ফাইল সাইজ কত ছিল আমরা যদি এখানে প্রপার্টি সাইজে দেখি যে প্রথমটা ছিল কত একশো আটত্রিশ কেবি এবং যেটা আমি আপস্কেল করলাম সেটার কেবি কত সেটা হচ্ছে পাঁচ এমবি মানে একটা ছবি মাত্র একশো আটত্রিশ থেকে দাঁড়ালে কত পাঁচ এমবিতে বুঝতেছেন ব্যাপারটা কতটুকু আপস্কেল হইল তো এই হচ্ছে বিষয় আশা করি যে আপনারা এইভাবে খুব সুন্দর করে আপনাদের ছবিগুলো আপ স্কেল করে নিতে পারবেন যদি এইভাবে চান করে নিতে পারবেন এবং কি আপনি যদি চান এটার পরে ধরেন আরেকটা করবেন ধরেন এটা করবেন সেমভাবে আবার ক্লিক করবেন দেন আপ স্কেলে ক্লিক করবেন দেখেন আরেকটা কিন্তু তারা করে দিচ্ছে হ্যাঁ দেখেন দুইটার ভিতরে পার্থক্য দেখেন একটু গ্লো মানে একটু গোলাগোলা ছিল আপিস্কেলের পরে কিন্তু এরকম পরিষ্কার হয়ে গেল এই হচ্ছে বিষয় আমরা যদি সেমভাবে আমাদের ফাইলটাকে আবার চেক করে দেখি দুইটার ভিতরে পার্থক্য কিন্তু আমরা খুঁজে পাব হ্যাঁ এবার দেখেন এটা ছিল আগে এটা কত ছিল একশো আঠারো কেবি এবং এটা এখন বর্তমানে কত হয়েছে চার দশমিক বিরানব্বই এমবি মানে চার পাঁচ এমবির কাছাকাছি আপনারা তো বুঝতেই পারতেছেন দুইটার ভিতরে পার্থক্যটা এই হচ্ছে বিষয় আশা করি আপনারা এইভাবে খুব সুন্দর করে আপনাদের ইমেজগুলোকে আপস্কেল করে নিতে পারবেন এবং আপনার কাঙ্ক্ষিত জায়গাতে আপনি খুব সুন্দর করে আপলোড করতে পারবেন তো এই ছিল আমাদের আজকের ক্লাস আশা করি আপনি বুঝতে পারছেন তারপরেও যদি কারও কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করবেন তাহলে ওইটা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও বানানোর চেষ্টা করব অথবা আমি আপনাকে রিপ্লাই করব যদি বিষয়টা সংক্ষিপ্ত হয় হ্যাঁ তো ঠিক আছে তাহলে আজকের মতো আমি বিদে নিচ্ছি দেখা হবে অন্য কোনো ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ